হ্যালো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওআইটিসি স্পিকিং পার্ট 4 রিয়েল এক্সাম বা রিয়েল এক্সাম থেকে আসলে কিছু তথ্য কালেক্ট করছে এবং একটা পিকচার কালেক্ট করছে আসলে কিভাবে কোয়েশ্চনগুলো করে থাকে এবং কি কি ধরনের কোয়েশ্চন ফেস করতে হবে এক্সামে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনা করব বা দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে আসলে কোয়েশ্চনগুলো আসলে তারা করেছিল এবং বা করে থাকে সেই বিষয়টা নিয়ে আসলে আজকে আলোচনা এবং আই থিঙ্ক ইনশাআল্লাহ ইট উইল গিভ এ লট অফ কনফিডেন্স অ্যাবাউট পার্ট 4 আসলে পার্ট 4 নিয়ে অনেকে আসলে চিন্তায় পড়ে গেছে এবং আদার মডিউলস যেমন পার্ট 2 পার্ট 3 পার্ট 1 নিয়ে তারা আসলে অতটা চিন্তিত না যতটুকু চিন্তিত পার্ট 4 নিয়ে। সো আমি চেষ্টা করবো আসলে পার্ট 4 এ যত বই বিতে আছে সেগুলো আসলে ওভারকাম করা যায় কিভাবে এবং আসলে কি কি কোয়েশ্চন আসলে অনেকের মাঝে ধারণাই স্পষ্ট ধারণা, যদি আমি 2টা ভিডিও দিছি তারপরে আসলে অনেকের মাঝে ক্লিয়ার ধারণা নেই আসলে কি ধরনের কোয়েশ্চন আসলে করে থাকবে বা কি ধরনের কোয়েশ্চনগুলো আসলে ফেস করতে হবে। সো এইটা আসলে আমি রিয়েল এক্সাম থেকে নিয়ে চেষ্টা করব দেওয়ার। সো প্রথমে আসলে আমরা দেখে নিই আসলে ফটোটা কী ছিল, এই যে ফটোটা এরকম একটা ফটো আসলে তারা শো করছিল প্রথমে এবং 15 সেকেন্ড আসলে প্রথমে আসলে ফটোটা শো করার প্রথম ফটোটা শো করার আগে বলছিল যে এজ ইউ নো ওআইটিসি হ্যাভ রিসেন্টলি ইনক্লুডেড পার্ট 4 ইন দেয়ার স্পিকিং মডিউল অ্যান্ড ইউ উইল হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য পিকচার ফর 15 সেকেন্ড অ্যান্ড দেন ইউ শুড ডিসক্রাইব ইট। সো উইল আস্ক সাম কোয়েশ্চন রিগার্ডিং দ্য পিকচার। সো প্রথমে আসলে তারা 15 সেকেন্ড থিঙ্কিং করার জন্য দিছিল তারপর হইতেছে তার এই 15 সেকেন্ড থিঙ্কিং করার পর প্রথম কোয়েশ্চনটাই বলছিল যে প্লিজ ডিসক্রাইব দ্য পিকচার। সো ডিসক্রাইব করার পর আসলে অনেকের মধ্যে কোয়েশ্চন থাকে আসলে কি পিকচারটা তারা সরিয়ে নেবে কি না রাখবে। সো আসলে ইউজুয়ালি তারা পিকচারটা সরিয়ে নেয় বিকজ আসলে তারা পিকচার থেকে এই যে প্রথমে জাস্ট একটা একটা কমন কোয়েশ্চন ডিসক্রাইব করার পর বলে যে আসলে তুমি যেগুলো আসলে লেকিংস হয়ে গেছিলো যে আসলে তুমি যেগুলো আসলে ডিসক্রাইব করো নাই সে বিষয়গুলো আসলে তারা দেখানোর চেষ্টা করে আসলে যে এই যে কোয়েশ্চনটা নেক্সট কোয়েশ্চনটি ছিল ইজ দ্য ক্যাট ইজ হার, এটা কি তার কুকুর বা ইজ দ্যাট ডগ ইজ হার, এটা কি তার ডগ। সো আসলে এই কোয়েশ্চনটা করেছিল মানে জেনারেল কোয়েশ্চন যেটা আসলে সে ডিসক্রাইবে মেনশন করে নেয়। তারপর হইতেছে জেনারেল, তারপর আর পিকচারটা তারা আসলে রাখে না, তারা আসলে এই পিকচারটা আসলে সরিয়ে ফেলে স্ক্রিন থেকে। দেন থেকে তারা আসলে জেনারেল কোয়েশ্চন করে থাকে পার্ট 2 এর পার্ট 3 মতো, যেমন হোয়াই পিপুল কিপ পেটস ইন দেয়ার হাউস, কেন আসলে মানুষে এই ক্যাটে আসলে তাদের বাসায় রাখে। সো এটা আসলে জেনারেল কোয়েশ্চন, আসলে কেন আসলে মানুষ কুকুর আসলে বা পশু পাখি আসলে রাখে, মানে হইতেছে সবাই আসলে বিজি আজকাল যার কাজ নিয়ে। সো আসলে অনেকে আসলে তার ফ্যামিলি লনলি ফিল করে, সো তারা আসলে তাদের সময়গুলো আসলে কুকুরের সাথে খেলে স্পেন্ড করে এবং আসলে ঘুরেছিল মোস্ট ট্রাস্টেবল দেন সাম পিপুল, তারা আসলে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে পেটের সাথে, আসলে খেলাধুলা করতে পারে। সো এই বিষয়গুলো হইতেছে যে কেন আসলে মানুষ কুকুর বাসাতে রাখে, এই জিনিসগুলো আসলে বা পেট আসলে রাখে আজকাল কেন আসলে রাখে, এই যে এই জেনারেল কোয়েশন। দেন হইতেছে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং এ ক্যাট অর ডগ, সো আসলে কী কী অ্যাডভান্টেজ আছে। সো অ্যাডভান্টেজগুলো আসলে ব্যাখ্যা করতে হবে। আর অ্যাডভান্টেজগুলো আসলে যে আগে আমি মেনশন করেছিল যে তারা আসলে friendly, people can share their emotion with them, they can play with them, they can also spend their quality time with them. Pets, some of the pets might help you in the danger situation অনেক সময় হেল্প করে থাকে। সো এই বিষয়গুলো আসলে ডিসক্রাইব করতে হবে। এই যে এই জেনারেল কোয়েশ্চনটা করেছিল। তারপর হইতেছে আর দে আর হার্মফুল, তারা কি আসলে ক্ষতিকারক, তুমি বলবে যে ডেফিনেটলি নট বললে আসলে। দেন হইতেছে আবার অ্যাডভান্টেজগুলো বলবে ডেফিনেটলি নট, বা তুমি যদি বলো যে হার্মফুল তার মাঝে আসলে কামড় দিয়ে থাকে বা মাঝে আসলে ওনার্সের আসলে পেট ওনার্সের আসলে মাঝে কি করে যে ক্ষতি সাধন করতে পারে। সো এই জিনিসগুলো তুমি পজিটিভ অথবা নেগেটিভ সাইড তুমি ব্যাখ্যা করতে পারো। দেন হচ্ছে গিয়ে পিপুল অফ ইউ, তোমার জেনারেল একটা কোয়েশ্চন যেটা আসলে তোমার দেশ থেকে করে থাকে, আসলে তোমার দেশের মানুষকে আসলে পেটস তাদের বাসায় রাখে কি না। তুমি এখন হইতেছে যে যদি রাখে হা অথবা না, এখন হা বা না কারণ 2টা ব্যাখ্যা করতে হবে। হা বললেও ব্যাখ্যা করতে হবে যে হয়, না বললেও ব্যাখ্যা করতে হবে হয়। যখন আমার এক্সামিনার যে আমার ক্যান্ডিডেট বলছিল যে না, তারপর আসলে বলছিল যে কেন আসলে রাখে না। তারপর হইতেছে যে মানুষ আসলে এত মানুষের মাঝে আসলে এই কুকুর তারা আসলে পছন্দ করে না, এই জিনিসগুলো তারা মনে করে যেগুলো আসলে হার্মফুল। সো এই জিনিসগুলো আসলে ব্যাখ্যা করছিল। দেন হইতেছে ডু ইউ লাইক পেটস, পেট তুমি কি পছন্দ করো, লাস্টের একটা কোয়েশ্চন যে তুমি কি that question, for the general question, was like, yes, definitely, why not? Pets is really have friendly, and I can easily spend some moment with them. And I think that whenever actually I get free, I don't find people with whom actually I can share my movement or emotion, but cat might be the best option for me. এরকম আসলে আনসারটা দিতে হবে। সো এইটাছে যে বেসিক কোয়েশ্চেন আসলে ওয়াইটিসি পার্ট 4 এ আসলে কোয়েশ্চন করে থাকে কিভাবে। সো একটা পিকচারের উপর ভিত্তি করে আসলে এই প্রথমে একটা জাস্ট ডেসক্রাইব করার জন্য বলে, তারপর হইতেছে এই যে পিকচার আসলে তুমি যে বিষয়গুলো আসলে ডিসক্রাইব করনি বা যে বিষয়গুলো আসলে বাকি রেখে দিছো সেই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করে। এবং লাস্টলি হইতেছে হয় পিপল আসলে কিপ পেটস ইন देयर হাউস, কেন আসলে মানুষ ক্যাটস রাখে এই বিষয়গুলো আসলে ডিসক্রাইব করতে, এবং অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস গুলো টোটালি ব্যাখ্যা করতে হবে।